এখনো তো আমাদের ধরেন রাজনীতির কোন প্রেক্ষাপট এখনো ঠিক মতো এখনো খুব একটা ঠিক হয়নি, আমার ব্যক্তিগত কথা বলছি। তো যাই হোক, আরো মানে সময় তো আসবেই এবং আপনাদের সকলের সাথে আলোচনা করে তারপরে কিভাবে আমরা অন্তত আগ বাড়তে পারি তার জন্য চেষ্টা করব। সম্প্রীতির বার্তা নিয়ে উত্তর করিমগঞ্জের বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদ। সুতারকান্দিতে দুটি রাস্তা সংস্কার করে দেওয়ার আশ্বাস দিলেন বিধায়ক। শান্তি সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বার্তা নিয়ে পুরনো উত্তর করিমগঞ্জের বিভিন্ন পুজো মণ্ডপে বিধায়ক সিদ্দিক আহমদ। সুতারকান্দি কুড়িখালা গাঁও পঞ্চায়েতের সমাজসেবী আইনজীবী হাসিনা রহমান চৌধুরীর ডাকে সাড়া দিয়ে বিধায়ক সিদ্দিক আহমেদ তার নতুন এলাকার খোঁজ খবর নিতে বৃহত্তর সুতারকান্দি এবং ফকিরবাজার এলাকা পরিদর্শন করলেন। পাশাপাশি ফকিরবাজার ও সুতারকান্দির বিভিন্ন দুর্গাপুজোর মণ্ডপে গিয়ে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। এদিন প্রথমেই আইনজীবী হাসিনা রহমান চৌধুরীর উদ্যোগে সুতারকান্দি এলপি স্কুলে আয়োজিত একটি নাগরিক সভায় বিধায়ক সিদ্দিক আহমদকে সংবর্ধনা প্রদান করেন এলাকাবাসী। সুতারকান্দি এলাকার দুটি জরাজীর্ণ রাস্তার বেহাল অবস্থার কথা বিধায়ক সিদ্দিক আহমদকে অবগত করালে তিনি শীঘ্রই তার বিধায়ক তহবিল থেকে রাস্তার সংস্কার করে দেওয়ার আশ্বাস দেন। পরবর্তীতে সুতারকান্দির দুর্গাপূজা মণ্ডপ, উলুকান্দি দুর্গাপূজা এবং ফকিরবাজারের দুটি দুর্গাপূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বিধায়ক সিদ্দিক আহমদ। প্রতিটি মণ্ডপে আয়োজকরা বিধায়ককে উত্তর দিয়ে সম্মান জানান। এদিকে ফকিরবাজারের পার্শ্ববর্তী দারুল উলুম শেখ আহমদ আলী মাদ্রাসার গিয়েও মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদের দোয়া এবং আশীর্বাদ নেন বিধায়ক সিদ্দিক আহমদ। শেষ দিকে ফকিরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন চৌধুরী বেবুলের বাসভবনে স্থানীয় এলাকার বিশিষ্টজনদের সঙ্গে করিমগঞ্জ সুতারকান্দি বাইপাস নিয়ে মত বিনিময় করেন সিদ্দিক আহমদ। সদ্য ডিলিমিটেশনে উলটপালট হয়ে গিয়েছে বিধায়কদের এলাকা। আগের উত্তর করিমগঞ্জে বৃহৎ অংশ হয়েছে দক্ষিণ করিমগঞ্জ এবং করিমগঞ্জ শহর থেকে নিয়ে উত্তর করিমগঞ্জের বিভিন্ন এলাকা বদরপুরের সঙ্গে যুক্ত হয়ে নাম হয়েছে উত্তর করিমগঞ্জ। এতে যেমন বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, ঠিক তেমনি বিপাকে বিধায়করাও। ডিলিমিটেশনের পর থেকে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে গ্রামাঞ্চলে আগের মতো আর দেখা যাচ্ছে না। এমত অবস্থায় বিধায়ক তহবিলের বিভিন্ন কাজকর্ম স্তব্ধ হয়ে পড়েছিল। পুরনো উত্তর করিমগঞ্জের সুতারকান্দি, কুড়িখালা, লক্ষ্মীবাজার, পুরাহুরিয়া, লাতু, সজপুর এবং পাথু মহিষাসন গাঁও পঞ্চায়েত সহ পানিঘাট, আকবরপুর এবং মাইজগ্রাম গাঁও পঞ্চায়েতের বিভিন্ন এলাকা বর্তমানে ডিলিমিটেশনে দক্ষিণ করিমগঞ্জের সঙ্গে যুক্ত হয়েছে। এমত অবস্থায় সুতারকান্দি, কুড়িখালা গাঁও পঞ্চায়েতের সমাজসেবী আইনজীবী হাসিনা রহমান চৌধুরীর ডাকে সাড়া দিয়ে বিধায়ক সিদ্দিক আহমদ তার নতুন এলাকার খোঁজ খবর নেন। এদিনে পুরো কর্মসূচিতে বিধায়ক সিদ্দিক আহমদের সঙ্গে উপস্থিত ছিলেন গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের আশরাফুল নূর চৌধুরী শাপলা, আইনজীবী হাসিনা রহমান চৌধুরী সহ মাইজগ্রাম সুতারকান্দি কংগ্রেসের বিভিন্ন স্তরের কর্মীরা। যদিও আমি দক্ষিণ করিমগঞ্জ থেকে নির্বাচিত হয়েছি, আমরা ডিলিমিটেশন যে প্রক্রিয়া আসাম যেটা বর্তমানে হয়েছে আপনারা সবাই জানেন, সমস্ত আসামকে প্রশ্ন করে দেওয়া হয়েছে। এত বড় একটা কনস্টিটুয়েন্সি, একদিকে প্রায় কলকলিঘাট থেকে আরম্ভ করে এদিকে সুতারকান্দি, আবার সম্বিলের পুপা সুরা, পানিঘাট, লক্ষ্মীবাজার বর্ডার এবং এদিকে হাইলাকান্দি বর্ডার পর্যন্ত সম্বিল থেকে সম্বিলের পূর্ব পার আরো প্রায় 7-8টা বিলেজ, একদম হাইলাকান্দির বর্ডার। এত বড় কনস্টিটুয়েন্সি বোধহয় আসামে খুব কমই আছে, প্রায় 3.5 লক্ষ বিঘা। তো এর মধ্যে আমরা যে ডেভেলপমেন্ট ফান্ড কিভাবে আসে আপনাদের সকলের প্রায় জানা, যারা অন্তত সচেতন মানুষ আপনারা জানেন যে একজন বিধায়ক কত টাকা পান আর তিনি কিভাবে সমস্ত এরিয়া ডেভেলপমেন্ট করবেন, সেই কথাটা কোনো গুরুত্ব না দিয়ে যেভাবে ইলেকশন কমিশন ডিলিমিটেশন করলো যে কিছু কিছু গ্রাম এখনো আছে যে গ্রামগুলো আমরা কোনো লিঙ্কেজই নেই, সেই গ্রামগুলো এই কনস্টিটুয়েন্সির আওতায় এনে দিল। যাই হোক, আমরা এমন এক পর্যায়ে আজকে এই এরিয়া নতুন এরিয়া, আমি প্রথম আপনাদের সাথে আজকে আমার প্রথম পরিচিতি। তো আমি আজকে হয়তো এখন আমাদের যে পূজা উপলক্ষে আমি কিছু জায়গায় পূজার মণ্ডপেও যাব, কিছু হয়তো অনেকের আশাও আছে যে নতুন হয়তো একজন বিধায়ক আমাদের এই এরিয়াতে উনি আসবেন, সেই হিসাবে এরিয়াতে আমি এসেছি এবং আমার উদ্দেশ্য হলো যে এই পূজার পরে আবার প্রত্যেকটা এরিয়ায় প্রত্যেকটা গ্রামেই আমি অন্তত একটা টুর করবো বলে আমার একটা
আমি স্থির করেছি যে প্রত্যেকটা এরিয়াতে যাব সমস্ত এরিয়া সম্পর্কে একটা ধারণা নেওয়ার জন্য কারণ সমস্যা সর্বত্রই আছে দক্ষিণ করিমগঞ্জে যথেষ্ট সমস্যা আছে উত্তর করিমগঞ্জ উত্তর করিমগঞ্জে যথেষ্ট সমস্যা আছে সমস্যা থাকবেই এবং তার মধ্য দিয়েও তো আমাদের কাজ করতে হবে তো যাই হোক এর মধ্যে যে রাস্তার কথা বলেছেন রাস্তার কথা রাস্তা আমি আমি নিয়ে যাচ্ছি 1200 মিটার আমার ভাই বলেছেন আপনারা জানেন আমার অনেকেই জানেন হয়তো আমার শরীর অত্যন্ত অসুস্থ এখন মোটামুটি একটা সুস্থের পক্ষে যাচ্ছে তো আমি মানে মারাত্মক ক্যান্সার রোগে আমি ভুগছি তো যার জন্য এর মধ্যেও আমি আজকে আমার মইনা খানাইবাজার অঞ্চলে সেখানে আমার কয়েকটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম শেষ করে আসতে অনেক দেরি হয়ে গেছে তো যাই হোক আমি প্রত্যেক এরিয়াতে আমি আমরা আপনারা তো এই অঞ্চলের বিধায়ক রয়েছেন ওনার সম্পর্কে আপনাদের যথেষ্ট ধারণা আছে আমার সম্পর্কে ধারণা নেই আপনারা নিশ্চয়ই দেখবেন আমরা আমি চাই আমি যে যতদিন রাজনীতি করেছি আমরা একটা নিজের ভাই ভাইয়ের মতো একদম নিজের পরিবারের মতো সকলের সাথে মিলেমিশে আমরা রাজনীতি করেছি আমি কোনোদিনই যে অমুক নেতা আর অমুক মানে যে নেতার আরো একজন যে তার ওনার কাজের মানুষ আমরা সেরকম আমরা কোনোদিনই ভাবিনি আমরা সবসময় এখনো একটা পরিবারের মতো আমরা সবাইকে নিয়ে আমরা রাজনীতি করেছি এবং যদি আল্লাহ যদি আমার মোটামুটি বাকি দীর্ঘজীবী করে নিশ্চয়ই আপনারা দেখবেন এই অঞ্চলে থাকবো এই অঞ্চলে আসবো এবং প্রত্যেকের সাথে আমি অন্তত নতুন ডিলিমিটেশন আবার পঞ্চায়েত নতুন ডিলিমিটেশন হবে জেলা পরিষদ ডিলিমিটেশন হবে কাজের কোনো শৃঙ্খলা এখন পর্যন্ত ঠিক হয়নি কারণ এক একটা জিপিতে কোনো একটা রেভিনিউ ভিলেজ পার্ট করে নিয়ে গেছে কোন একটা গাঁও পঞ্চায়েতের একটা অংশ পার্ট করে নিয়ে গেছে তো কাজের কোনো শৃঙ্খলা নেই এই যে এমপি ইলেকশন পরে আবার হয়তো পঞ্চায়েত ইলেকশন হবে এবং এই পঞ্চায়েত ইলেকশন পরে আবার নতুন পঞ্চায়েত ডিলিমিটেশন হবে তখন কাজের একটা একটা ফর্মুলা ঠিক করা যাবে যে এই যে গাঁও পঞ্চায়েতের যে এরিয়া কতটুকু এবং 10টা ওয়ার্ড কিভাবে কাজ করতে হয় বা অনেক আছে অনেকেই আছেন হয়তো ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি ঠিক করতে হবে বা কোনো জায়গায় কর্মীরা আছেন যথেষ্ট কাজকর্ম করেন তাকে কিভাবে মর্যাদা দিতে হয় তাদেরকে কিভাবে নিয়ে কাজ করতে হয় একটা টিম অন্তত তৈরি করার সুযোগ থাকবে তো আমি এরপরেই পূজা করি আমি আবার আসবো এবং প্রত্যেকটা এরিয়ায় আমি ঘুরবো আজকে যে আপনাদের সাথে এসে নতুন পরিচিতিও হয়েছে এবং আশা রাখবো আগামীতে যে কোনো সময় যে কোনো দিন যে কোনো প্রবলেম হয় আমাকে অনেকে এখনো অনেকে ফোন করেন যোগাযোগ করেন এক সময় বলে এখানে যে গরু নিয়ে গেছিল কিছুদিন আগে যে বিএসএফ সেই সময়ও আমার কাছে অনেকে গিয়েছিলেন কিন্তু সাধ্যমতো আমি চেষ্টা করেছি তো এইভাবে যে কোনো প্রবলেমই হয় আপনারা প্রবলেম আসুক না কেন আমাকে বলবেন আমি ইনশাল্লাহ আমি সবসময় আপনাদের পাশে থাকবো আপনাদের সাহায্য সহযোগিতা করব আজকে যে রাস্তা আপনারা দিয়েছেন এটা বোধহয় 12 মিটার লেন্থ রাস্তা দিয়েছেন ঠিক আছে আমি এক্সিকিউটিভ দিনের সাথে আলোচনা করে কারণ এই রাস্তাগুলো আমিও দিতে পারি আর এখানকার বিধায়কও দিতে পারি ওনারও দিবার সেই একই উনি যে টাকা পাবেন আমিও সমান টাকা আমি পাবো ওনাদের সমষ্টি আমাদের সমষ্টি হয়তো এখন এই এরিয়াটা কেটে উত্তর করিমগঞ্জ হয়ে গেছে আরো একটা নতুন এলাকা ওনার ঢুকে গেছে আর আমার নতুন এলাকা এদিকে ঢুকছে ঠিক তদ্রূপভাবে পাতার খান দিতে আরো 4টা গাঁও পঞ্চায়েত আমার এরিয়াতে ঢুকেছে এবং বদরপুরে আরো প্রায় 2টা গাঁও পঞ্চায়েত রাতাবাড়ির কনস্টিটিউয়েন্সিতে আরো 2-3টা গাঁও পঞ্চায়েতের পার্ট আমার এরিয়াতে ঢুকে গেছে একটা বড় একটা এরিয়া তো সব অঞ্চল থেকে মানুষ আসছেন যে আমাদের এরিয়াতে আপনি একটা স্কিম নিন আমার এই রাস্তাটা করুন অমুক রাস্তাটা করুন এইভাবে অনেক সবাই আসছে যাই হোক আপনারা যে দাবি রেখেছেন দাবিকে আমি মর্যাদা দিয়ে আমি চেষ্টা করব তো অন্তত আপনাদের সেটা কাজ করার চেষ্টা করব আর আপনাদেরকে সকলের কাছে মানে আমার অনুরোধ থাকলো যে কোনো সময় যে কোনো প্রবলেমই হোক এখনো তো আমাদের ধরেন রাজনীতির কোনো প্রেক্ষাপট এখনো ঠিকমতো এখনো পুরো ঠিক হয়নি আমার ব্যক্তিগত কথা বলছি তো যাই হোক আরো মানে সময় তো আসবেই এবং আপনাদের সকলের সাথে আলোচনা করে তারপরে কিভাবে আমরা অন্তত আগ বাড়তে পারি তার জন্য চেষ্টা করব আমি ধন্যবাদ জানাই আপনাদের সকলকে যে আপনারা এখানে আমাকে নিয়ে এসে যে সংবর্ধনা দিচ্ছেন আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা এই সংবর্ধনা পেয়েছি এখানে অ্যাডভোকেট হাসিনা রহমান যদি এখানে আছেন আমার মন্ডল প্রেসিডেন্ট সাহেব আছেন আহসান ভাই তো আগে থেকেই চিনি সাপ্লায়াররা সবাই আছেন তো আমরা সবাই একটা টিম হিসাবে আমরা কাজ করবো যাতে অঞ্চলের উন্নতি করতে পারি নিজের একটা এরিয়াকে কিভাবে আগ বাড়ানো যায় কিভাবে এরিয়া ডেভেলপমেন্ট করা যায় কিভাবে রাস্তাঘাটের সমস্যা বিভিন্ন সমস্যা অত একটা টিম হিসাবে আমরা কাজ করার চেষ্টা করব এইটুকু বলে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ